আসসালামু আলাইকুম, স্মার্ট 71 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি খায়রুদ্দিন আহমেদ, এসে গেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে পেজ বর্ডার এবং ওয়াটারমার্ক ক্রিয়েট করে। তো আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড আর্ট নিয়ে। ওয়ার্ড আর্টের বেশ কিছু কাজ রয়েছে, যেমন আপনি টেক্সটকে রাউন্ড করবেন কিভাবে, একটা সার্কেলের মধ্যে শেপ করে রাখবেন কিভাবে। তো আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, খুব ছোট্ট একটা টিউটোরিয়াল হবে। তো এটার জন্য প্রথমে আমি লিখে নিচ্ছি ওয়েলকাম টু স্মার্ট 71। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ওয়েলকাম টু স্মার্ট 71। তো এটাকে যদি আমরা এখন ওয়ার্ড আর্ট করতে চাই, আমরা এটা কিভাবে করব? প্রথমে আমরা চলে যাব ইনসার্টে, তারপর এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নেব। কারণ আমরা জানি ওয়ার্ডে আমরা যাই করতে চাই আমরা প্রথমে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা এখানে দেখুন যে একটা অপশন আছে ওয়ার্ড আর্ট ইনসার্টের মধ্যে, এটা ইনসার্টের মধ্যে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে। আমরা এটাতে ক্লিক করে যে কোনো একটা ওয়ার্ড আর্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করে নিয়েছি প্রথম অবস্থায়। তো এখন আমরা এখানে বেশ কিছু কাজ আছে ওয়ার্ড আর্টের, যেমন আপনি যদি চান যে এখান থেকে আপনি একটা 3D শেপ দিবেন, শেপ আছে এখানে, এখান থেকে টেক্সটটাকে আপনি বিভিন্ন শেপ দিতে পারবেন। আপনি চাইলে যদি আপনি এটা দেন এরকম হয়ে যাবে, বা এখান থেকে আপনি যে কোনো চাইলে একটা দিতে পারবেন। এখানে অনেক ধরনের ইয়ে আছে, 3D-তে আমি গেলে এখানে 3D শেপ দিতে পারবেন আপনি লেখাটাকে। তো আপনি যেভাবে দিতে চান আপনি ওইখান থেকে ওইভাবেই আশা করি দিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো তারপরে আপনাদের যে জিনিসটা রয়েছে যে এই টেক্সটটাকে যদি আপনি রাউন্ড করতে চান বা বাঁকা করতে চান বা একটা বৃত্তের মতো করে লিখতে চান, সেটা কোথা থেকে লিখবেন? এটার জন্য চলে যাবেন আপনি এখানে একটা টেক্সট ইফেক্ট আইকন পেয়ে যাবেন, এটার মধ্যে এখানে গিয়ে দেখবেন যে ওই অপশনগুলো আপনার এখানে আছে, শ্যাডো, রিফ্লেকশন অনেকগুলো আছে, 3D মডেলও এখানে আপনি পেয়ে যাবেন, ট্রান্সফর্ম একটা অপশন আছে যেখানে আপনি অনেক ধরনের স্টাইল পেয়ে যাবেন। এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে আপার রাউন্ড, এটা হচ্ছে আন্ডার রাউন্ড, তো এটা হচ্ছে সার্কেল। আপনি এখান থেকে যে কোনো একটা চাইলে দিয়ে দিতে পারবেন, যেরকম আমি যদি এখন এটা দিয়ে দিই, এখন যে এটা কিন্তু অনেকটু রাউন্ড টাইপের হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি যদি চান এটাকে এই মাউস পয়েন্টারটা এই বৃত্তটার মধ্যে এনে এভাবে চাইলে কিন্তু আপনি আরো রাউন্ড করতে পারবেন, এদিক দিয়ে চাইলে কিন্তু আপনি আরো বড় করতে পারবেন। যত বড় করবেন তত রাউন্ডটা কমে যাবে, তা আবার রাউন্ডটা এক্ষেত্রে আবার একটু করে নিতে হবে। তো আপনি এটাকে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, এভাবে রাউন্ড করে আপনি যেখানে চান আপনি বসাতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপর আপনি এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন, যে এরকম এটা হচ্ছে ফিল কালার এবং এটা আছে স্ট্রোক কালার বা আউটলাইন কালার। এখান থেকে চাইলে আপনি আউটলাইন কালার যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারবেন, আমি সাদাটা রাখছি। এখানে আছে আপনার শ্যাডো, শ্যাডো চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো শ্যাডো দিতে পারবেন। আমি যদি এটা দিয়ে দিই অনেকটা এমন হয়ে যাবে লেখাটা। এখান থেকে চাইলে আপনার লেখাটা কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে আপনারা স্টাইল পরিবর্তন করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। যদি তারপরেও কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যদি আমি এটা দিয়ে দিই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এমন হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বক্সের মধ্যে শেপ এড করতে পারবেন, যেরকম এরকম সেটা দিলে কিন্তু রাউন্ডটা কেটে গেছে। তো এখান থেকে যে কোনো ধরনের শেপ আপনারা অ্যাড করতে পারবেন, বা এরকম টাইপের শেপ আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি ওয়ার্ড আর্টের কাহিনী। আপনারা তারপরেও যদি কোনো সমস্যা ফিল করেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি খায়রুদ্দিন আহমেদ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।